তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে বানাতে বাধ্য হলাম, কারণ ইউরো 2020-র এই এত ফানি এবং এত চুরি যে কি বলবো রে বাবা, কি চোর মানে কি ড্রামা। এই ভিডিওটা আমি যতবার দেখছি ততবার আমি হাসি থামছে না, মানে কি বলবো কি ড্রামা। আপনারা একবার নিজেরাই দেখুন এই ভিডিওটা। ইটালি ভার্সেস বেলজিয়াম, এই সিট টাসেলটা এই পায়ে মেরেছে, ডেফিনেটলি পেনাল্টি, আমাকে পেনাল্টি দাও, আমি মরে যাচ্ছি, আমি উঠতে পারছি না, আমি পেনাল্টি শিওর, বহুত জোর মেরেছে। হ্যাঁ এই গোল হয়ে গেল, হ্যাঁ গোল হয়ে গেছে, এই আমি তো একদম ঠিক আছি, আমি তো একদম ঠিক আছি, কোনো চোট লাগেনি আমার, আমি তো ঠিক আছি, কিসের পেনাল্টি, কোনো চোটই লাগেনি আমার। ভগবান কি ড্রামা বাজি। প্রথমে তো আমি ভেবেছিলাম যে সত্যি করে এরকম হসপিটালে ইমোবাইলকে হসপিটালে পৌঁছাতে হবে, এত ড্রামা বাজি। যে এনবেলা গোল করে দিয়েছে তারপর উঠে বলছে আমি তো ঠিক আছি, আবার দৌড়ে যাচ্ছে, দৌড়ে গিয়ে সেলিব্রেশন করছে, মানে এক মিনিটেই নিজের মানে কি বলবো, আমি তো ভেবেছিলাম যে হয়তো স্ট্রেচার ডাকতে হতে পারে, খুব জোর গুরুতর ইঞ্জুরি, এত সুন্দর ড্রামাটা করেছে। যেই গোলটা করে দিয়েছে সেমনি করে চোখ দিয়ে দেখলো, দেখে বলছে হ্যাঁ গোল হয়ে গেছে, এবার যাই আমি সেলিব্রেশন করতে। উঠলো, উঠে দিগলে দু দিক দিয়ে দৌড় দৌড় করে দৌড়ে দৌড়ে চলে গেল সেলিব্রেশন করতে। আরে আমি তো ঠিক আছি, এক মিনিটে ঠিক হয়ে গেছি, মানে বাবা ফুটবলাররা কিন্তু অ্যাক্টরদের থেকে কোনো কিছুতে কম না। এইটা ইউরো 2020-র এখনো আমি দেখা আমার সব থেকে ফানি জিনিস, তাই ভাবলাম যে এইটা আপনাদের কাছে শেয়ার করি, হয়তো আপনারা অনেক কেউ দেখেননি জিনিসটা, তাই আপনারা দেখুন, আপনারা দেখুন যে কত সুন্দর ড্রামাবাজিটা করেছিল কিরো ইমোবাইল। তো বন্ধুরা আপনারা বলুন এই ভিডিওটি দেখে আপনাদের কতটা হাসি পেয়েছে, এবং আপনারা মানে কি বলবো, আপনাদের কেমন লেগেছে ভিডিওটি সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আমি ভিডিওটি এতটাই বলার ছিল, তো আজকের এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হলাম আপনাদের সামনে, কারণ আমার এতটাই মজা লেগেছে ভিডিওটি দেখে, তাই আপনারা অতি অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা আমি ভিডিওটি এখানে অবধি শেষ করছি, কারণ এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই দেখানোর ছিল। তোমাদের ভিডিও এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং বন্ধুরা আমাকে সাপোর্ট করুন, ধন্যবাদ।